মানসিক স্বাস্থ্য নিয়ে দ্বিধা আর নয়, হোস্টেলের পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যে ভরসা হয়ে উঠতে পারে হোস্টেলের বন্ধুরাই। এই আলোচনায় উঠে এলো বহরমপুর কৃষ্ণনাথ কলেজের সেমিনার ওয়ার্কশপে। বৃহস্পতিবার বহরমপুর কৃষ্ণনাথ কলেজের হোস্টেলে ছাত্রছাত্রীদের নিয়ে এক বিশেষ কর্মশালার আয়োজন করে DMPH। এই দিনের কর্মশালায় ছাত্রছাত্রীদের মানসিক সমস্যা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেবাশিস সাহা সহ অন্যান্য চিকিৎসকেরা। উপস্থিত ছিলেন কৃষ্ণনাথ কলেজের অধ্যক্ষা ডক্টর সুজাতা বাগচি ব্যানার্জি। ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ প্রোগ্রাম DMHP যেটা আছে, এটা আন্ডার ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রাম, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এটা চলছে। আজকে যত গণ্ডগোল, যত সমস্যা দেখা যাচ্ছে হোস্টেল থেকেই তৈরি হচ্ছে, সেইটা আমাদের কথার মধ্য দিয়ে, আমাদের স্লাইডগুলোর মধ্য দিয়ে যদি ওরা কিছু শিখে থাকে এবং এই সুইসাইডটা ওদের নিজেদের জীবনে এবং ওদের পার্শ্ববর্তী বন্ধুদের এবং আশেপাশের স্টুডেন্টদেরকে যাতে প্রতিরোধ করতে পারে, সেই চেষ্টাই আমরা করেছি। আশা করি ওদেরকে হয়তো খুব ভালো লেগেছে এবং পরবর্তী জীবনে ওরা এগিয়ে যাক এবং আমাদের এই প্রোগ্রামটা সাকসেসফুল। এই সুইসাইড প্রতিরোধ বাহিনীটা তৈরি করছি আমাদের হস্টেলের ছেলেমেয়েরা, যারা বেশিরভাগ বাইরে থেকে আসছে, তাদেরকে দিয়ে এবং সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা, যাতে তাদের মধ্যে কোনো মনোরোগ তৈরি না হয়, সেজন্য ওরাই এখন প্রতিরোধ বাহিনী তৈরি করবে। ওরা হবে যে কোনো ধরনের আত্মহত্যা প্রতিরোধ বাহিনী তারাই তৈরি করবে, তাদের মধ্যে সেই সচেতনতা তৈরি করছি। মানসিক সচেতনতার এই কর্মশালায় যোগদান করতে পেরে খুশি ছাত্রছাত্রীরাও। আমি সবসময় আনন্দেই থাকি, সবসময় ভালোই থাকি, কিন্তু যারা সবসময় ডিপ্রেস থাকে এখন, তাদের ক্ষেত্রে এগুলো খুবই দরকারি। এবং আমিও মনে করি যে অনেক কিছু শিখতে পারলাম এখান থেকে, মানে ভবিষ্যতে যে হবে না তার তো কোনো গ্যারেন্টি নেই, তা ভবিষ্যতেও হতে পারে সমস্যা, সেইগুলো থেকে আজকে সেই শিক্ষাটা পরবর্তী জীবনে কাজে লাগাবো। অনেকটাই হেল্পফুল হলো, মানে আমি লাইফে কোনোদিনও হোস্টেল লাইফ এক্সপিরিয়েন্স করিনি, তো হঠাৎ করে একটা আলাদা অ্যাটমসফিয়ারে এসে অ্যাডজাস্ট করতে অনেকটাই প্রবলেম হয়। তারপরে আমি নিজেও অনেকটা ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে সাফার করেছি লাইফে ছোটোবেলা থেকে, তো আমার ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল, কারণ এইসব বিষয় নিয়ে না সমাজের কারোর সাথে আলোচনা করা যায় না, তো কাউকে বলা যায় না, তো সেখানে কেউ এতটা ভালো করে এক্সপ্লেন করলে নিজেকে একটু রিলিজ মনে হয়, চাপটা একটু কম মনে হয়।